সাপোজ একটা উদাহরণ দেখাচ্ছি, এটা একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের এই ফ্রিজে যত কোল্ড ড্রিঙ্কস এবং পানীয় রাখা আছে সব কিন্তু ইসরায়েলি পণ্য। এখানে একটা তাকে ডিউ রাখা আছে, একটা তাকে পেপসি রাখা আছে, একটা রাখে ফান্টা রাখা আছে, একটা রাখে সাধারণ পানি মিনারেল ওয়াটার, সেটাও অ্যাকুয়াফিনা, সবগুলো ইসরায়েলি পণ্য। আমরা সারাদিন ডেজার্টসে ইসরায়েলি পণ্যগুলো খাচ্ছি এবং ইসরায়েলের মতো একটি অমানবিক রাষ্ট্রকে আমরা শক্তিশালী করছি। আমরা কিছু না করতে পারি, অন্তত আমরা তাদের এই পণ্যগুলো বয়কট করে তাদের অর্থনৈতিকভাবে হলেও কিছুটা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করব। এটা আমার পার্সোনাল এবং ব্যক্তিগত অভিমত। আমাকে যারা ভালোবাসেন, আমার যে ফ্যান্স ফলোয়ার যারা আছেন, প্রত্যেকের প্রতি বিনম্র অনুরোধ, কেউ ইসরায়েলি পণ্য ব্যবহার করবেন না। আমি মন থেকে ইসরায়েলকে ঘৃণা করি, ইসরায়েলের বর্বরতাকে ঘৃণা করি, ইসরায়েলি আগ্রাসনকে ঘৃণা করি, যারা নিরীহ একটি জাতিকে, ফিলিস্তিনি জাতিকে, নিরীহ একটি জাতিকে বোমা বর্ষণে কিংবা রকেট হামলায় কিংবা সার্বিকভাবে তাদের উপর নির্যাতন করছে এবং বিনা বিচারে নির্বিচারে শিশু এবং বাচ্চাদের ক্ষতি করছে, মেরে ফেলছে কিংবা তাদের উপর জুলুম করতেছে, অত্যাচার করতেছে, কিন্তু বিশ্বমোড়লদের বড় শক্তির কাছে এই ছোট ছোট অসহায় বিশ্ব মানুষরা এবং নিষ্পাপ বাচ্চারা তারা বলি হচ্ছে, কেউ কথা বলছে না। কিন্তু অন্তত আমরা যারা পারি, আমরা কিছুই করতে না পারি, অন্তত ইসরায়েলি পণ্য বয়কট করে আমরা যদি ইসরায়েলি পণ্য ব্যবহার না করি, অন্তত তাদের অর্থনৈতিকভাবেও কিছুটা হলেও তাদের আমরা আঘাত করতে পারব। এই হোটেলে একটা সাপোজ একটা উদাহরণ দেখাচ্ছি, এটা একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের এই ফ্রিজে যত কোল্ড ড্রিঙ্কস এবং পানীয় রাখা আছে সব কিন্তু ইসরায়েলি পণ্য। এখানে একটা তাকে ডিউ রাখা আছে, একটা তাকে পেপসি রাখা আছে, একটা রাখে ফান্টা রাখা আছে, একটা রাখে সাধারণ পানি মিনারেল ওয়াটার, সেটাও অ্যাকুয়াফিনা, সবগুলো ইসরায়েলি পণ্য। আমরা সারাদিন ডেজার্টসে ইসরায়েলি পণ্যগুলো খাচ্ছি এবং ইসরায়েলের মতো একটি অমানবিক রাষ্ট্রকে আমরা শক্তিশালী করছি। আমরা কিছু না করতে পারি, অন্তত আমরা তাদের এই পণ্যগুলো বয়কট করে তাদের অর্থনৈতিকভাবে হলেও কিছুটা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করব। এটা আমার পার্সোনাল এবং ব্যক্তিগত অভিমত। আমাকে যারা ভালোবাসেন, আমার যে ফ্যান্স ফলোয়ার যারা আছেন, প্রত্যেকের প্রতি বিনম্র অনুরোধ, কেউ ইসরায়েলি পণ্য ব্যবহার করবেন না। আমাকে যা আবারও বলছি, আমাকে যারা ভালোবাসেন কিংবা আমার ফ্যান্সে যারা আছেন, প্রত্যেকের প্রতি বিনম্র অনুরোধ, কেউ ইসরায়েলি পণ্য ব্যবহার করবেন না। এবং যদি ইসরায়েলি পণ্য ব্যবহার করেন, আমার ফ্যান্সে থাকার কোনো অধিকার আপনাদের নেই, আপনারা না থাকলেও আমার কিচ্ছু যা আসে না। আমি অন্তর থেকে যেটা লালন করি, আমরা সবাই, এই যে একটু দেখাই, আবার দেখাই, এই যে এই হোটেলটা থেকে খেয়ে বেরিয়েছি, এদিকে আসো, এই যে এখানে কাছে এসে দেখো, পেপসি, ডিউ, এই সেভেন আপ, এই অ্যাকুয়াফিনা, কাছ থেকে দেখো, সব কিছু হচ্ছে ইসরায়েলি পণ্য। তো এই আমরা একটা হোটেলের মধ্যে, এই ওদের ব্যবসা করতে হবে, আমাদের পাশে এই একটা হোটেলের মধ্যে সবগুলো পানীয় এবং কোল্ড ড্রিঙ্কস যা কিছু আছে সব কিছু হচ্ছে ইসরায়েলি পণ্য। তো আমরা এই মন থেকে ইসরায়েলি যে আগ্রাসন চালাচ্ছে ফিলিস্তিনিদের উপরে, কেউ কিন্তু কথা বলছে না। আমরা কিছু না করতে পারি, অন্তত মন থেকে ইসরায়েলিদের উপর অভিশাপ দিতে পারি, নামাজ পড়ে অন্তত আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করতে পারি, এবং যেটা করতে পারি অন্তত এই খাবারগুলো তাদের আমরা বয়কট করতে পারি। কিন্তু আমরা তাদের জন্য আমাদের অন্তর কাঁধে অন্তর করে ফিলিস্তিনির উপর যে ইসরায়েলি আগ্রাসন হচ্ছে, কিন্তু এই সমস্ত রেস্টুরেন্টে ঢুকে দেদার্সে কোমল পানীয়, ঠান্ডা পানীয় মিনারেল ওয়াটার, তাদের জিনিসগুলো ব্যবহার করছি, এটাতে হচ্ছে কি, গরু মেরে জুতা দান ছাড়া আর কিছুই নাই। তা আমাকে যারা ভালোবাসেন কিংবা আমার যে ফ্যানপেজে ফলোয়ার বৃন্দু আছেন কিংবা যে আমাকে অনুসরণ করে যে মানবিক সংগঠনগুলো বিভিন্ন জায়গায়, যে পাড়া মহল্লা, যে ক্লাবগুলো,
গড়ে উঠেছে, কিংবা আমাকে যারা উপদেষ্টা করেছেন বিভিন্ন সংগঠনে, সবার প্রতি এই ভিডিও দ্বারা বিশেষ মেসেজ দিচ্ছি যে আপনারা অন্তত কিছু না পারেন, অন্তত তিন মাস তাদের কোনো খাদ্যদ্রব্য কিন্তু পানীয় কিছুই ব্যবহার করবেন না। আপনাদের প্রতি বিনম্র হাতজোট করে অনুরোধ যে আপনারা খাওয়ার আগে কোল্ড ড্রিঙ্কসটা কোন কোম্পানি এবং ঠান্ডা মিনারেল ওয়াটারটা কোন কোম্পানি এটা দেখে তারপরে আপনারা খাবেন। আপনারা অন্তত এই খাবারের দিক থেকে ইসরায়েলকে বয়কট করবেন। এই আহ্বান রইল সবার প্রতি, সবাই এই ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। কোনো অবস্থাতে আমরা ইসরায়েলি পণ্য খাবো না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।